নমস্কার বন্ধুরা, আজ আমরা দেখে নেব কর্ণাটকের বিখ্যাত তিনটি বীচ। আর আশা করব আপনারাও শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন। আমরা প্রথমে যাব কারওয়ার বীচে। কারওয়ারের সবচেয়ে কাছের এয়ারপোর্ট হলো গোয়া এয়ারপোর্ট। গোয়ার মাদগাঁও স্টেশন থেকে ট্রেনে করে পৌঁছে যাওয়া যায় কারওয়ার। অসাধারণ কোঙ্কন রেলওয়ের বেশ খানিকটা অনুভব করা যায় এই পথে। নদী, সবুজ গাছপালা, পাহাড় এবং মাঝে মাঝে বড় বড় টানেল বেশ রোমাঞ্চকর। কারওয়ার শহরটি কর্ণাটকের উত্তর দিকে অবস্থিত। কালী নদীর মোহনায় অবস্থিত এই বন্দর শহরে রয়েছে আকর্ষণীয় বেশ কিছু সমুদ্র তট, যেমন মাজালি বীচ, দেববাগ বীচ, কারওয়ার বীচ। এদের মধ্যে দীর্ঘতম বীচ হল কারওয়ার বীচ। এই বীচের শেষ প্রান্তে কালী নদী আরব সাগরে মিশেছে। কালী বীচ থেকে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা চিরস্মরণীয় হয়ে থাকার মতো। অক্টোবর থেকে জানুয়ারি এই সমুদ্র তটে ঘুরতে আসার সর্বশ্রেষ্ঠ সময়। এই সময় চার দিনের জন্য বীচ ফেস্টিভ্যাল হয়। অগভীর সমুদ্র সৈকত সাঁতার ও স্নানের জন্য আদর্শ। অত্যন্ত পরিচ্ছন্ন, শান্ত ও নিরিবিলি এই বীচটি। এই বীচের অপর নাম রবীন্দ্রনাথ ট্যাগোর বীচ। এখানে রয়েছে ওয়ারশিপ মিউজিয়াম। এছাড়া এখানে রয়েছে কালা মিউজিক ফাউন্ডেশন, টয় ট্রেন, প্ল্যানেটোরিয়াম এবং অ্যাকোরিয়াম। এখানে বিভিন্ন রকম বীচ অ্যাক্টিভিটিস করতে পারেন। কারওয়ার থেকে গোকর্ণের দূরত্ব 70 কিলোমিটার। লাল মোরামের উপর কালো বীচের সুন্দর রাস্তার দুপাশে ঘন সবুজ গাছপালা সত্যি দৃষ্টিনন্দন। গোকর্ণ শহরটি বিখ্যাত তার সমুদ্র সৈকতের বৈচিত্র্যের জন্য। বিখ্যাত সব সমুদ্র সৈকতের মধ্যে উল্লেখযোগ্য হল ওম বীচ ও কুরলে বীচ। নৌকা করে সবকটি বীচই ঘোরানো হয়। আবার এই বীচগুলি বীচ ট্রেকিং এর জন্য আদর্শ। ওম বীচের নামকরণ হয়েছে তার আকৃতি অনুসারে। পর্যটকেরা এখানে নৌকায় ঘুরতে পারেন সমুদ্রে। পশ্চিমঘাট পর্বতের ধার ঘেঁষে ঘন সবুজের পাশাপাশি সাদা বালি, কখনো নীলাভ ও কখনো সবুজাভ জলের সৌন্দর্য না দেখলে বিশ্বাস করাই যায় না। শান্ত, স্নিগ্ধ ও পরিচ্ছন্ন সমুদ্র সৈকতের বিশেষত্ব এর সূর্যাস্তের সৌন্দর্যে। ওম বীচ থেকে মাত্র 3 কিলোমিটার দূরত্বে রয়েছে কুরলে বীচ। কার পার্কিং স্পট থেকে 12 থেকে 15 মিনিটে পায়ে হেঁটে ঘন সবুজের মধ্যে দিয়ে ধাপে ধাপে নেমে এলেই অসাধারণ সমুদ্র তটটি মন কেড়ে নেয়। ডিসেম্বর থেকে মার্চ হল এই বীচ ঘুরতে আসার আদর্শ সময়। বীচের বৈশিষ্ট্য হলো পাথর ও বালির সমন্বয়। বিদেশিদের আনাগোনাই এখানে বেশি। অসাধারণ সূর্যাস্ত দেখতে দেখতে শান্ত, নিরিবিলি ও পরিচ্ছন্ন বীচটিতে অদ্ভুত এক তৃপ্তি অনুভব করা যায়।
জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর এই চার মাস এই বিচে নামা যায় না বর্ষার জন্য। গোকর্ণ রোড স্টেশন থেকে কুডলে বিচের দূরত্ব মাত্র 13 কিলোমিটার। স্টেশন থেকে অটো বা নিজস্ব গাড়ি ভাড়া করে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় কুডলে বিচে। এই বিচে 500 থেকে 1,500 টাকার মধ্যে বিভিন্ন থাকার জায়গা পাওয়া যায়। কুডলে বিচ সোলো ট্রাভেলারদের স্বর্গরাজ্য। পরিবার নিয়ে পাহাড় সমুদ্রের মধ্যে সময় কাটানোর জন্য এই বিচটি আদর্শ। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।